অটোমেটিক অফ হয়ে গেছে। আমি ইউটিউব থেকে পেয়েছি, ইউটিউবে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন দেখো সকাল সকাল ব্রোকলি রান্না করছি, মানে টিফিনের জন্য হাজব্যান্ডকে টিফিনে দেবো ব্রোকলি। সবাই আমরা ব্রেকফাস্টে ব্রোকলি আর রুটি দিয়ে খাবো। তো এখন এই যে আটা মাখছি, এখন করতে হবে রুটি করব। আর আজকে তো বছরের শেষ দিন, আজকে প্ল্যান আছে কিছু একটা। তো প্ল্যানটা অবশ্য বিকেলবেলা আছে, ইভিনিংয়ে আছে। তো সকালে এখন বাড়িতেই আছি, বাড়িতে যেরকম ডেলি রুটিন প্রতিদিন স্টার্ট হয় তো সেমনিভাবেই সকালটা স্টার্ট হয়েছে। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে আবার পরে। গুড মর্নিং এভরিওয়ান। তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, আমি রোদে তাকাতে পারছি না। এখন এসি ছাদে, তোমাদের অনেকদিন আমাদের গাছ টাছ দেখাই না। জবে থেকে অনেক ফুল গাছ লাগানো হয়েছে, সেগুলো তোমাদের দেখানো হয়নি। তো চলো দেখাই তোমাদের। দেখো এইখানে এই গাছটা, এগুলোর পাতাগুলো কি সুন্দর না। এটা কি ফুল গাছ আমি জানি না, এই ফুলগুলো দেখো দারুণ ফুলগুলো না। এখানে আছে ইনকা লাগিয়েছে, এগুলো মনে হয় চন্দ্রমল্লিকা। এগুলো ইনকা, এগুলো ফুটবে পরে। আর এই একটা ফুল গাছ, এছাড়াও আমি নাম জানি না, আমি অর্ধেক ফুলের নাম জানি না। এগুলো মেবি ডালিয়া হতে পারে। অনেক চারা লাগানো আছে, এটাও কি গাছের চারা। এই যে পাপি এরকম বড় বড় ড্রামে মাটি দিয়ে রাখে। এটা হচ্ছে লেবু গাছ। এই যে তো দেখো আমাদের গাছে কত ছোট ছোট টমেটো ধরেছে। এই যে এই ফুলের কালারগুলো কিন্তু খুব দারুণ। এগুলো না পুরো সব টমেটো গাছ। এই যে কাঁচা টমেটোর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। এটাও একটা লেবু, ছোট্ট একটা লেবু। গুড আফটারনুন এভরিওয়ান। তো আবার অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, আজকে বছরের শেষ দিন। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো নিশ্চয়ই তোমরাও হাসি মজা হই হুল্লোড় করছো, আনন্দ করছো। আর কয়েকটা ঘন্টা ব্যাস, তারপরেই 2022 শেষ। আমাদেরও প্ল্যান আছে, এই বছরটা শেষ, নতুন বছরের জন্য প্ল্যান আছে। তো আমি বছরের শেষে একটা দারুণ গিফট পেয়ে গেছি, এই হচ্ছে আমার ইয়ারফোন, মানে আইপড। তো আমার একটা আগের ইয়ারফোনটা ছিল, কিন্তু ওটা খারাপ হয়ে গেছে। ওটা মানে খারাপ হয়ে গেছে, কী হয়েছে জানি না, কিছুদিন ইউজ করার পর আর চললো না। ওটাও খুব ভালো ছিল, ওটা বুটের ছিল। আর এটাও, এই কোম্পানিটাও ভালো, বেশ ভালো চলছে। তো এই গিফটটা মানে বছরের শেষে একটা দারুণ গিফট পেলাম, মানে বছরের শুরুটাই আমার ভালো হবে। তো চলো এখন খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে নিয়ে বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি, বেরিয়েই তোমাদের বলি।
তো 2022-এ যে শুধু ইয়ারফোনই গিফট পেয়েছি সেটাও না, 2022-এর সবচেয়ে বড় গিফট হচ্ছে আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউবে আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করেছি, 4000 ঘন্টা কমপ্লিট করেছি, চ্যানেল মনিটাইজ করেছি, সবই তোমাদের জন্য। তো তোমরাও আমাকে অনেক বড় উপহার দিয়েছো 2022-এ, আশা করবো 2023-এও তোমরা এরকমইভাবে আমার পাশে থাকবে। দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এখন রেডি হয়ে গেছি, বেরোবো এখনই, এখন বাজে 1:30, বেরোবো, বেরিয়ে বলছি কোথায় যাচ্ছি। আজকে ব্লগটা চেক করো, আজকে বেশ একটা ধামাকাদার ব্লগ আসবে, যেহেতু আজকে বছরের লাস্ট ডে, তো মানে ইচ্ছে আছে আজকে মানে লাস্ট ডেতে বছরটাকে ভালোভাবে স্পেন্ড করা আর নতুন বছরকে ভালোভাবে স্বাগত জানানো। তো চলো সাথে থাকো। বেরিয়ে গেছি আমরা রিক্সায় বসে আছি, এখন প্রচন্ড গরম লাগছে, বাড়িতে বসেছিলাম ঠান্ডাটাকে জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়েছি, বাইরে রোদ, গরম লাগছে। ছোটটা রেড ভেলভেট আর এই পার্পেল কালার, এটা এটা ব্লুবেরি আছে, আর যেটা ইয়েলো কালারের, হ্যাঁ রেড ভেলভেট, রেড ভেলভেট রেড ভেলভেট। কেক নিয়ে নিয়েছি নিউ ইয়ারের জন্য, নিউ ইয়ারে শুরুটা হবে কেক কাটা দিয়ে। মাঠটা দেখতে পাচ্ছিস না, এটা বাবা আগে ছোটবেলা খেলতে আসতো মাঠটা, এটা হচ্ছে আমাদের বিরাটের ভাটি বিহার সঙ্গের মাঠ, বাউন্ডারি করা আছে এখানে। দেখাবে না, এখানে লিখে দিয়েছে লিফটের গেট সঠিকভাবে বন্ধ করো, লিফটের দরজা বন্ধ করার আগে কখনো বাটন টিপো না। মুখটা দেখা দেখা বলে বাদর ছেলে, নেগেটটা কোন গেটটা কোন গেটটা কোন গেটটা, এই যে এসে গেছে মা, এখানে খুব ঠান্ডা পড়েছে, কই দে কি হয়েছে, তো তোমাদের তো বলাই হয়নি আমি এসছি বোনের এখানে, মা বাবাও এসছে, তো আমরা মানে বছরের শেষ দিনটা একসাথে এইভাবে হইচই করে পালন করব, বছরের শেষ দিনটা পালন করব আর বছরের শুরুটাও একসাথে পালন করব। তো এখন এই ব্লগটা এখানেই শেষ করছি, আর নেক্সট পার্টে মানে নেক্সট ব্লগটা এখান থেকে স্টার্ট হবে, আমরা বেরোচ্ছি, বুঝতেই পারছি আমরা রেডি হয়ে গেছি, ঘুরতে বেরোবো, কোথায় যাবো না যাবো তো সেটা দেখার জন্য নেক্সট ব্লগটা চেক করতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের ব্লগে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নেক্সট ব্লগটাও কিন্তু দেখতে ভুলো না।